এবার তো ঢাকাবাসীর অনেক জনদুর্ভোগ, তাই আমার অনেক প্রতিশ্রুতি আছে। তার মধ্যে ইনশাল্লাহ এই যে পুরান শহরগুলি পুরাপুরি অপরিকল্পিত, তাই আমি চাই একটা গ্রিন ক্লিন এবং স্মার্ট ঢাকা ইনশাল্লাহ উপহার দিব জনগণকে। কারণ এবার কোনো উন্নতি হয় নাই, গত এই 5 বছরে যে মেয়র ছিল জনগণের বাজেট নিয়ে যেই কাজ করেছিল কিন্তু মানুষের কোনো উন্নতি হয় না। আর বিশেষ করে মশার জন্য মানুষ ডেঙ্গুতে অনেক মানুষ মারা গেছে, অনেক অসুস্থ হয়েছে। তাই আমরা চাই পরিকল্পিতভাবে এই পুরান ঢাকাকে একটি স্মার্ট ঢাকা উপহার দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি জনগণকে। এর মধ্যে আমার ইশতেহার 20 তারিখে ইনশাল্লাহ আমরা প্রকাশ করব। যা যা আছে জনগণের জন্য অনেক কিছু উপহার আছে ইনশাল্লাহ, যেটা একটা ন্যায়পরায়ণ লোক, একটা সৎ লোক দিতে পারে ইনশাল্লাহ। পীর সাহেব চরমানের পক্ষ থেকে আমরা একটা নতুন ঢাকা এবং স্মার্ট ঢাকা উপহার দেবো ইনশাল্লাহ। সুষ্ঠু নির্বাচন হলে আপনি তো দেখতেছেন জনগণের কী সারা। যদি সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাল্লাহ, তাহলে আমি হাত পাকার প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমি বিজয়ী হবে ইনশাল্লাহ। আমরা মনে করি অভিভাবক যদি সৎ হন ভালো হন, নগরের উন্নয়ন হবে, ওয়ার্ল্ডের উন্নয়ন হবে। আর অভিভাবক যদি দুর্নীতিবাজ হয় নগরের উন্নয়ন আশা করা যায় না, নগরবাসী নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত হবে। এই জন্য আপনারা জানেন পিসাব চরমায়ের পক্ষের থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের আলহাজ আব্দুর রহমান সাহেব, তার দিকে তাকিয়ে দেখেন তার অবস্থা আমরা জানি পাশে থেকে। তা সে কোনোদিন দুর্নীতি লালন করে না, করবে না ইনশাল্লাহ। জনগণের হক, নগরবাসী হক পুরাপুরি বুঝে দিবে। আমি মনে করি, আমরা মনে করি নগরবাসী ভোটার ভাইদের বড় দায়িত্ব রয়ে গেছে। কেন? তারা সিদ্ধান্তে যদি ভুল করে ফেলে তাহলে নগরবাসী ক্ষতি হবে, নগরবাসী কষ্ট পাবে। এর জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে খোদাভীরু যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেওয়ার পরামর্শ দিচ্ছি। আপনাদের জন্য দোয়া করি, আমরাও দোয়া চাই। আর বিশেষ করে এই যে কাউন্সিলর হিসেবে এই যে করাত মার্কা যে প্রার্থী আমাদের পাশে আছেন, তাকেও দেখেন সাইফুল ইসলাম ভাই, তাকে দেখলেই মনে হবে এদের দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব নয়। আমরা যদি এতটুকু দাবি করে শেষ করতে চাই, আপনাদের ওপর যে আমানত রয়েছে এই আমানতটা সঠিক জায়গায় ব্যবহার করবেন, অর্থাৎ 30 তারিখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ওয়ার্ল্ডের উন্নয়ন এবং এই নগর উন্নয়নের জন্য আপনার সহযোগিতা করবেন।